মায়াময় তবিল দারি আমি নিম খারাম নই শঙ্করী, আমায় দেমা তহবিল দারি আমি নিম খারাম নই শঙ্করী। দুর্গাচরণ মিত্রের কাছারিতে হিসেবের খাতায় হিসেব না রেখে লিখে ফেলেছিলেন তিনি। কাছারির মালিক দুর্গাচরণ হিসেবের খাতায় গান লেখা কর্মচারীকে বরখাস্ত তো করলেনই না, উল্টে কেরানির কাছ থেকে অব্যাহতি দিয়ে দিতে লাগলেন মাসিক ভাতা। সেই কর্মচারীটি হল সাধক শ্রী রামপ্রসাদ সেন। রামপ্রসাদই বাংলার প্রথম একাধারে তন্ত্র সাধক এবং কবি, যিনি শ্মশানবাসিনী দেবীকে নিয়ে এলেন বাংলার ঘরে ঘরে। তাঁর বিদ্যাসুন্দর কাব্য, কালী কীর্তন, কৃষ্ণ কীর্তন কাব্যে তিনি মোহিত করলেন বাঙালিকে। যার লেখা প্রসাদী গান ছাড়া আজও বাঙালির কালী পুজো অসম্পূর্ণ। শোনা যায় তাঁর গানে মোহিত হয়ে কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র রামপ্রসাদকে নিজের সভার সভাকবি করতে চান। এমনকি স্বয়ং নবাব সিরাজউদ্দৌলার দরবারে নবাবকেও নিজের লেখা শ্যামাসঙ্গীত শুনিয়ে মুগ্ধ করেন এই সাধক কবি। তার জীবনকালের মধ্যেই বাংলায় মহাপ্লাবন, বর্গীহানা, পলাশির যুদ্ধ প্রত্যক্ষ করেছে বাংলা। সেই অস্থির সময়ে লক্ষ লক্ষ বঙ্গবাসীর মানসিক শান্তি ছিল রামপ্রসাদী গান। বাংলার ঘরে ঘরে রামপ্রসাদ সম্পর্কিত নানান কিংবদন্তি কাহিনী প্রচলিত রয়েছে। কাহিনী অনুসারে কালী রামপ্রসাদের কন্যা জগদীশ্বরীর রূপে এসে কবিকে ঘরের ভাঙা বেড়া বাঁধতে সাহায্য করেছিলেন। রামপ্রসাদ পরে বুঝতে পারেন যে তার ইষ্টদেবী কন্যার বেশে এসে তাকে সাহায্য করেন। কথিত আছে 1781 সালে এমনই এক কালী পুজোর পরদিন দেবী মূর্তি মাথায় নিয়ে নিজের লেখা শ্যামাসঙ্গীত গাইতে গাইতে গঙ্গাবক্ষে বিলীন হয়ে যান তিনি। তাঁর সাধনক্ষেত্র হালি শহরে আজও দীপান্বিত অমাবস্যায় পূজিতা হন রামপ্রসাদের মেয়ে আর মা রূপী দেবী কালী।